আল্লাহ আমরা ফকি, তুমি তো দলির মাওলা, আয়াদা তুমি দাতা, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার, তুমি কারি কারিম, তুমি সাত্তার, আল্লাহ দয়া করে আমাদের দিকে লক্ষ্য করিয়া না, লক্ষ্য না করে খুশি খুশি ছেলে মেয়ে সমস্ত রূপে লক্ষ্য করে মাওলা, আয়লা কত মুখমুখ আছে চিনার দিকে তাকিয়া দা করে মাওলা, আয়লা কত মুখরুখ পানিবা করে একলা হাহাকার করিতেছে মাওলা, আয়লা তুমি আমাদের যে গজব দিয়ে শ্বাস পানি গজব হইতে পারে আমাদের কাজের জন্য মাওলা, আল্লাহ আমরা সবাই তোমার কাছে মাফ চাইতেছি, আমাদেরকে মাফ করিয়া দে মাওলা, আল্লাহ দয়া দয়া করে তোমার বন্ধুর উম্মত হিসাবে আমাদেরকে মাফ করিয়া দে মাওলা, আল্লাহ তুমি যদি মাফ না করো কিয়ামতের মাঠে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে কেমনে দাঁড়াইয়া উঠবো মাওলা, আল্লাহ আমাদের গুনার খাতিরে আমাদের উপরে মুসিবত আসিয়াছে মাহবুবরে, আল্লাহ সারা বিশ্বের যত জায়গা মানুষ আছে সমস্ত মানুষ উপরে তুমি রহমত নাযিল করিয়া দাও, আল্লাহ সমস্ত তোমার কাছে আমার মানে বিষয় হলো কি উৎপাত গরমের কারণে আমার গোটেই মানে অসম বুলি কোৱা যায় অসমৰ ভিতৰত যিমান গৰমৰ উৎপাত উৎপাত গৰমৰ যে ধান খেতিবিলাক সব পুৰি গৈ আছে, সেইকাৰণে আমি আল্লাহৰ ওচৰত সকলো মিলি দোৱা কৰিছোঁ যাতে আল্লাহ বৰষুণ দিয়ে, এই বৰষুণকে আমি দোৱা কৰিছোঁ আৰু কি। এইটো কোনটো মছজিদত দোৱা হ'ল? এতিয়া দোৱা হ'ল নাম্বাৰ পৰা তৃতীয় খণ্ড জামে মছজিদ যে সব মানুষ যাতে উপরালা অলপ অলপ দয়া করার বরকত দিয়ে, আল্লাহ আমরা ফকি, তুমি তো দলির মাওলা, আয়লা তুমি দাতা, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার, তুমি কারি কারিম, তুমি সাত্তার, আল্লাহ দয়া করে আমাদের দিকে লক্ষ্য করিয়া না, লক্ষ্য না করে খুশি খুশি ছেলে মেয়ে সমস্ত রূপে লক্ষ্য করে মাওলা, আয়লা কত যত মুখমুখ আছে চিনার দিকে তাকিয়া দা করে মাওলা, আয়লা কত মুখরুখ পানিবা করে একলা হাহাকার করিতেছে মাওলা, আল্লাহ তুমি আমাদের উপরে যে গজব দিয়ে শ্বাস পানি গজব হইতে পারে আমাদের কাজের জন্য মাওলা, আল্লাহ আমরা সবাই তোমার কাছে মাফ চাইতেছি, আমাদেরকে মাফ করিয়া দে মাওলা, আল্লাহ দয়া দয়া করে তোমার বন্ধুর উম্মত হিসাবে আমাদেরকে মাফ করিয়া দে মাওলা, আল্লাহ তুমি যদি মাফ না করো কিয়ামতের মাঠে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে কেমনে দাঁড়াইয়া উঠবো মাওলা, আল্লাহ আমাদের গুনার খাতিরে আমাদের উপরে মুসিবত আসিয়াছে মাহবুবরে, আল্লাহ সারা বিশ্বের যত জায়গায় মানুষ আছে সমস্ত মানুষ উপরে তুমি রহমত নাযিল করিয়া দাও, আল্লাহ সমস্ত তোমার কাছে আমার মানে বিষয় হলো কি উৎপাত গরমের কারণে আমার গোটেই মানে অসম বুলি কোৱা যায় অসমৰ ভিতৰত যিমান গৰমৰ উৎপাত উৎপাত গৰমৰ যে ধান খেতিবিলাক সব পুৰি গৈ আছে, সেইকাৰণে আমি আল্লাহৰ ওচৰত সকলো মিলি দোৱা কৰিছোঁ যাতে আল্লাহ বৰষুণ দিয়ে, এই বৰষুণকে আমি দোৱা কৰিছোঁ আৰু কি। এইটো কোনটো মছজিদত দোৱা হ'ল? এতিয়া দোৱা হ'ল নাম্বাৰ পৰা তৃতীয় খণ্ড জামে মছজিদ গোটেই মানুহৰ কাৰণে দোৱা কৰা হৈছে, এইটো বোলে কোনো কথা নাই, মানুহ মানুহ হিচাপে দোৱা কৰা হৈছে আৰু যে সব মানুহ যাতে ওপৰলৈ অলপ অলপ দয়া কৰাৰ বৰষুণ দিয়ে।